টানা চতুর্থ বিপিএল শিরোপা জয়ের রেকর্ড গড়ে উঠছে বসুন্ধরা কিংস। দলের খেলোয়াড়রা বলছেন, সবার এক হয়ে পারফর্ম করার মানসিকতাই এনে দিয়েছে এই সাফল্য, আর দল প্রত্যাশিত ফল এনে দেয় খুশি দলের সভাপতি ইমরুল হাসান। টিম জিতলে এসব আসলে কোনো কিছুই না, এসব কোনো কিছু না, আলহামদুলিল্লাহ জিততে পারছে, এটাই অনেক খুশি। আর কিংসদের নাই বিজয়ের আনন্দ, পেশাদার লীগ ফুটবলে প্রথম দল হিসেবে টানা চার মৌসুমে চ্যাম্পিয়ন হলো বসুন্ধরা কিংস, প্লেয়ারদের মাঝে তাই আনন্দের শেষ নাই। চারবার চ্যাম্পিয়ন হয় ইভেন বাংলাদেশে ফার্স্ট টাইম, এটা অবশ্যই একটা ভালো লাগার বিষয়। কোচিং স্টাফ, প্লেয়ার এবং সহকারী স্টাফ সহ আমরা একত্র এক সুতায় ছিলাম, এই প্রচেষ্টা আমরা এটা সাফল্য হয়েছে। চারবার চ্যাম্পিয়ন হতে পারছি টানা, এটা এটা রেকর্ড, আর খেলতে পারিনি বলে তো আসলেই অনেক মন খারাপ। 75 বছরের ইতিহাসে কোনো দল যা করতে পারেনি সেটাই করে দেখালো বসুন্ধরা কিংস। ফ্যানদের পূর্ণ সাপোর্ট আর ফুটবলারদের অজেয় মানসিকতা এসেছে সাফল্য। আশা করেছিলাম আরো কম গোল ওদেরকে হারাবো, এটা খুবই এক্সাইটেড। আজকে সারা বাংলাদেশ, আমি মনে হয় সবার জয় হয়েছে, এটার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে আর পরিশ্রমের ফসল আমরা দিতে পেরেছি। ঘরের মাঠে শেখ রাসেলকে হারিয়ে 3 ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হলো কিংরা। তবে কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের মতে, আগের 3 বারের চেয়ে এবারের কাজটা ছিল আরো অনেক বেশি কঠিন। The BPL has been competitive, we have lost the game. আমরা চ্যাম্পিয়ন হয়েছে ঠিকই, কিন্তু এবার আমাদের আগের চেয়েও বেশি কম্পিটিশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। আশা করি এই ধারাটা বজায় রাখতে পারবো। দেশের ফুটবলে বসুন্ধরার আবির্ভাবের পর অন্য দলগুলোর যেন পাত্তাই নাই। আপনি ক্লাসে ফার্স্ট বয়, আপনি কিন্তু ক্লাস 1 থেকে 10 পর্যন্ত ফার্স্ট হলে কিন্তু চাইবেন না যে 11-এ গিয়ে সেকেন্ড হন, আপনার কিন্তু টার্গেট ছোট রাখবে সেই ফার্স্ট হয়। আমাদের প্রত্যাশা কিন্তু সবসময় প্রথম হওয়া। দেশের ফুটবলে বসুন্ধরা কিংস যে ভাইবটা এনেছে সত্যি প্রশংসার দাবি রাখে। নিজেদের মাঠ, ফ্যান আর দেশি বিদেশি তারকা ফুটবলারদের সমৃদ্ধি যা দিয়েছে পূর্ণতা। দেশের ফুটবলে ইতিহাস তৈরি করলো বসুন্ধরা কিংস, হ্যাটট্রিকের পর শিরোপার হালি পূর্ণ করে বুঝিয়ে দিল ওদের সাথে চোখে চোখ রেখে লড়াই করার সাধ্য নাই কারোরই। ঘরোয়া ফুটবলে এভাবেই চলতে থাকুক কিংসের ডোমিনেশন, এটাই প্রত্যাশা ফ্যানদের। শেখ আশিক, ডিবিসি নিউজ, কিংস এরেনা, ঢাকা।